ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে সংসদের কাছে ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টরে আগুন, গ্রেফতার পাঁচ, কর্ণাটক জুড়ে বন্ধ, বেঙ্গালুরু, শিমোগা, হাসান, হুগলিতে বিক্ষোভ। কৃষকদের ফাঁসির পরোয়ানা হলো কৃষি আইন, তাদের কণ্ঠস্বর পিষে দেওয়া হয়েছে, দেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। কেন্দ্রকে নিশানা করে টুইট রাহুলের, কৃষক বিরোধী অবস্থানের মূল্য দিতে হবে কংগ্রেসকে, পাল্টা বিজেপি। সংসদে প্রশ্ন উঠলেই তথ্য নেই বলছে কেন্দ্র, টুইট মুখ্যমন্ত্রীর, একই পথে পশ্চিমবঙ্গ, স্বচ্ছতার স্বার্থে কোভিড পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন, কটাক্ষ অধীরের। সুপ্রিম কোর্টে ইএমআই সুদ আপাতত স্থগিত রাখার আবেদনের শুনানি, আদালত সূত্র খবর, এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য সলিসিটর জেনারেল আরও কিছুটা সময় চান, পরবর্তী শুনানি 5ই অক্টোবর। মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের, তৃণমূল উদ্বাস্তু সেলের। গুরুত্বপূর্ণ পদে থাকলে বুঝে শুনে কথা বলা উচিত, মুখ্যমন্ত্রী সম্পর্কে অনুপম হাজরার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া মুকুল রায়ের, অনুপমকে গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে থানা ঘেরাও তৃণমূলের। রাজ্যের নতুন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী, অর্থ সচিব মনোজ পান্ত, 3 বছরের জন্য রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান হচ্ছেন বিদায়ী মুখ্য সচিব রাজীব সিনহা, দায়িত্ব নেবেন 1 অক্টোবর, টুইট মুখ্যমন্ত্রী। টাকার বিনিময়ে কসবার নিম্নমানের জল প্রস্তুতকারী সংস্থাকে ফিট সার্টিফিকেট, ক্রেতা সুরক্ষা মন্ত্রকের 2 বিজ্ঞানীর বিরুদ্ধে এফআইআর সিবিআই এর। পুলিশি প্রহরায় শান্তিনিকেতনে মেলার মাঠ ঘেরার কাজ শুরু করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিক্ষোভের জেরে 17ই অগস্ট বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ, তাণ্ডব চলে বিশ্বভারতীতে। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা 60 লক্ষ পেরল, মোট মৃত্যুর সংখ্যা পেরল 95 হাজার, দেশে কমল করোনা সংক্রমণ ও মৃত্যু, গত 24 ঘন্টায় মৃত 1039। সুশান্ত মৃত্যু তদন্তে তার 2 বোন প্রিয়াঙ্কা ও মিতুকে ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, জামাইবাবুকেও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা, আরএমএল হাসপাতালের এক চিকিৎসকেরও বয়ান রেকর্ড করা হবে। স্ত্রীকে শারীরিক নিগ্রহের ছবি ভাইরাল, অভিযুক্ত মধ্যপ্রদেশের ডিজি স্তরের আধিকারিক, বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদে মারধর দাবি নিগৃহীতার, সরানো হলো পদ থেকে। অসংরক্ষিত শিক্ষক পদে নিয়োগের দাবি সংরক্ষিত শ্রেণীর, রাজস্থানের ডুঙ্গরপুরে হিংসাত্মক বিক্ষোভ, সংঘর্ষে 2 জনের মৃত্যু, বিক্ষোভ ছড়ালো উদয়পুর ও থমথমে এলাকা। কসবা থানা এলাকায় ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ, পিস্তলের বাঁট দিয়ে মাথায় মেরে সোনার চেন, আংটি ও লক্ষাধিক টাকা লুট, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ।